পায় পায় পঞ্চায়েত মনোনয়নপত্র যাচাইকে কেন্দ্র করে রণক্ষেত্র কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা বন্দুক নিয়ে বিডিও অফিস চত্বরে প্রবেশ করে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপিকে মহিলা বিজেপি কর্মীদের বিভৎস করে মারার অভিযোগও ওঠে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তাঁর গাড়ি লক্ষ্য করে তীর ছোড়ার অভিযোগ ওঠে নিশীতের পাল্টা উদয়নও বিভৎস করে মারার অভিযোগ অস্বীকার করেন তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে তোপ দেখে উদয়ন বলেন নিশীতের থেকেও বড় গুন্ডা সমাজ বিরোধী আর কোথাও নেই নিজের ব্যর্থতা অপদার্থতা ঢাকতে অশান্তি ছড়ান তিনি তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন তৃণমূল নেতাকে মালদার কালিয়াচক থানার সুজাপুরের ঘটনা গোটা ঘটনায় কড়া পদক্ষেপে রাজ্য নির্বাচন কমিশনারের মালদার জেলা শাসককে ফোন রাজীব সিনহার সূত্রের খবর শনিবার কংগ্রেস এবং কংগ্রেসের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় ধাক্কাধাক্কিতে পড়ে যান তৃণমূলের নেতা তথা প্রাক্তন প্রধান মুস্তাফা শেখ এরপরেই তাঁকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল নেতার মুস্তাফা শেখকে পিটিয়ে মারার অভিযোগ কংগ্রেস নেতা মান্নান শেখের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সুজাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন পিছিয়ে পড়া রাভা জনজাতির বাসিন্দা রবি রাভা শনিবার স্ক্রুটিনি শেষের পর ব্লক কার্যালয়ে দাঁড়িয়ে জয়ের উল্লাসের কথা জানান রবি এলাকার উন্নয়নে ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের 15/90 আসনে প্রার্থী পদে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার কথায় বিরোধীরা রাভা বস্তিতে সরকারি উন্নয়ন পৌঁছয়নি বলে অভিযোগ তুলে আসলেও এবারে তারাই কোনো প্রার্থী দিতে পারল না রবি রাভার আরও দাবি সিপিএম আমলে রাভা জনজাতির মানুষজন জমি আন্দোলন শুরু করেছিল কিন্তু দীর্ঘদিন জমির পাট্টার দাবি জানিয়ে আসলেও তা পূরণ হয়নি কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসতেই পাট্টার দাবি পূরণ হয়েছে সিপিএমের গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে হুমকি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো ও বাড়িতে চড়াওয়ের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাটের হাসনাবাদ থানার হিঙ্গলগঞ্জের রূপমারী গ্রাম পঞ্চায়েতের ঘটনা 141 নম্বর বুথের সিপিএম প্রার্থী সুজাতা সর্দারকে হুমকি দেওয়া আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো ও বাড়িতে চড়া হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তারই প্রতিবাদে এক প্রকার পুলিশি অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিল বের করল সিপিএম পুলিশ সেই মিছিল আটকে দেয় ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সিপিএম নেতা কর্মীরা ঘটনার কথা অস্বীকার করেছেন এলাকারই তৃণমূল প্রার্থী তপন মণ্ডল বিজেপি প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের বারুইপুর থানায় মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বাড়িতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং রোডের উত্তর ভাগের ঘটনা সূত্রের খবর ফাঁকা রাস্তায় পথ আটকে চার অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাঁশ ও রড দিয়ে প্রশান্ত হালদারকে বেধড়ক মারধর করে খবর পেয়ে দলীয় কর্মীরা আহত প্রশান্ত হালদারকে চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতালে অভিযোগ বিলেগাছি গ্রাম পঞ্চায়েতের 98 নম্বর বুথের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কনকি হালদার সেই মনোনয়ন প্রত্যাহারের জন্যই হামলা চালানো হয় বিজেপি প্রার্থীর স্বামীকে তৃণমূলের টিকিট পাননি তাই দল ছাড়ার কথা ঘোষণা করলেন মেটেলির প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি তথা চালসার তৃণমূলের বিদায়ী গ্রাম পঞ্চায়েত সদস্য আশিস কুণ্ডু তবে দল ছাড়লেও বিজেপি বা অন্য কোনো দলে তিনি যোগদান করবেন না বলে জানান এবার চালসার মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 21/52 নম্বর বুথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসেবে মনোনয়ন জমা করেন তিনি কিন্তু দল তাকে এবার টিকিট দিচ্ছে না সেই জায়গায় অন্য এক মহিলাকে টিকিট দেওয়া হচ্ছে সেই কারণেই দলত্যাগের সিদ্ধান্ত তবে দল টিকিট না দিলেও তিনি তার মনোনয়ন প্রত্যাহার করবেন না নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বেন বলেও জানান তিনি টিকিট না মেলাতেই দলত্যাগ করেছেন তিনি ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী কয়েকদিন আগে পর্যন্ত দলের হয়ে গলা ফাটিয়েছেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন হয়েছে তার বাড়ি থেকেই তবু শেষ বেলায় পেলেন না দলের টিকিট তৃণমূলের সেই গ্রাম পঞ্চায়েত সদস্য এবার তিনি মনোনয়ন করলেন খোদ সিপিএমের প্রার্থী হয়ে এরকমই ঘটনা মেদিনীপুর সদরের কর্ণগড় 10 নম্বর অঞ্চলে সুকুমার ঘোষ ওরফে চণ্ডী ঘোষের সম্প্রতি দিদির সুরক্ষা কবচ হিসেবে মেদিনীপুরের বিধায়িকা অভিনেত্রী জুন মালিয়া তার ঘরে রাত্রিনিবাস করেছেন খাওয়া দাওয়া করেছেন এবং একপ্রস্থ আলোচনার সঙ্গে এলাকায় দলীয় সংগঠন বাড়াতে তার বাড়ি হাজির হয়েছেন কিন্তু তারপরে পরেই ঘটে ব্যাঘাত এত একনিষ্ঠ কর্মী হলেও এবারে দল তাকে প্রার্থী করেনি
পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া বাম সমর্থিত প্রার্থীকে হুমকি শাসক দলের প্রার্থীর বাড়িতে সাদা থান ও মালা পাঠানোর হুমকির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ঘটনা স্থানীয় সূত্রে খবর জয়নগরের দক্ষিণ ব্যানার্জি চকে ২৫৩ নম্বর বুথে বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন মনোনয়ন জমা দিয়েছেন দিন কতক আগে সুব্রতর বাড়িতে কয়েকজন গিয়ে তার মাকে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসে ভয় বাড়ি থেকে বেরোতে পারছেন না সুব্রত সুব্রত একা নন তার প্রতিবেশীর বাড়িতেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের আবহে বীরভূমের দুটি পৃথক জায়গা থেকে উদ্ধার তাজা বোমা শান্তিনিকেতন থানার লোহাগড়ের মাঠের ধারে দুই ড্রাম তাজা বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে পুলিশ পাশাপাশি নানুর থানার অন্তর্গত ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকেও একটি ড্রামে রাখা বোমা উদ্ধার করে পুলিশ খবর দেওয়া হয় বম স্কোয়াডে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা জুড়ে বোমা উদ্ধারে চাঞ্চল্য তৈরি হয়েছে বীরভূম জুড়ে সিপিএম প্রার্থীকে বাড়িতে না পেয়ে তার পরিবারের ওপর হামলার অভিযোগ নদিয়ায় বাদ গেলেন না অনুগামীরা স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার বেশি রাতে চাপড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাম প্রার্থী আসাদুল শেখের বাড়িতে চড়া হয় দুষ্কৃতীরা সেই সময় বাড়িতে আসাদুল না থাকায় তার পরিবারের বাকি সদস্যদের মারধর করে তারা দুষ্কৃতি তাণ্ডবে আহত পাঁচজনকে শক্তিগড় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে লাঠি সোঁটা নিয়ে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলাশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব মিটতে না মিটতেই শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযান মেজিয়া ব্লকের অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৭ জন গ্রাম পঞ্চায়েত প্রার্থী তিনজন পঞ্চায়েত সমিতি ও একজন জেলা পরিষদের প্রার্থীকে নিয়ে ভুলুই মহামৃত্যুঞ্জয় মন্দিরে পুজো দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান মলয় মুখোপাধ্যায় তার সাথে সাথে বাজিয়ে দিলেন নির্বাচনী প্রচার ঘণ্টা বিদায়ী প্রধানের দাবি দীর্ঘ ১৫ বছরের গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের নিরিখে মানুষ ভরসা রাখবে ঘাসফুল প্রতীকেই দীর্ঘ বাম জমানা থেকেই এই পঞ্চায়েতে রয়েছে তৃণমূলের দখলে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে বোর্ড গঠন করবে তৃণমূল এমনই দাবি মলয়বাবুর বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের বারুইপুর থানায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে বলে ওই বিজেপি প্রার্থী প্রশান্ত হালদারকে দুষ্কৃতীরা হুমকি দেয় বলে অভিযোগ প্রশান্তবাবুর প্রার্থীর অভিযোগ শুক্রবার বিকেলে তাকে রাস্তায় বেধড়ক মারধর করে চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্থানীয়রা মারের হাত থেকে বাঁচানো প্রার্থীকে খবর পেয়ে দলীয় কর্মীরা ঘটনাস্থলে যান হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ প্রশান্ত হালদারকে বিলেগাছি পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন প্রশান্ত সেই কারণেই তার উপর শাসক দলের দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ তৃণমূলের প্রার্থী হতে না পেরে পিফাগ্রাম পঞ্চায়েতের দুজন তৃণমূলের গ্রাম সদস্য সহ শতাধিক নেতাকর্মী সহ কংগ্রেসে যোগ দিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ঘটনা বসিরহাট শহরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট শহর কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ গত পাঁচ বছর ধরে পিফা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের সমস্ত প্রকল্প মানুষকে দিয়েছেন তারা তা সত্ত্বেও তাদের টিকিট দেয়নি তৃণমূল বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিইউসির সভাপতি কৌশিক দত্তের দাবি দলত্যাগ করলেও তৃণমূলের কিছু যায় আসে না বারাসত দু নম্বর ব্লকের ২৯টি আসনের গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা বিরোধীদের দাবি দিনের পর দিন তৃণমূলের সন্ত্রাস বাড়ছে প্রতিনিয়ত রাজ্যের শাসক দলের হুমকির ভয়ে প্রার্থী হতে চাননি কেউই তবে বিরোধীদের পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল ঘাসফুল শিবিরের দাবি বিরোধীরা যদি প্রার্থী দিতে না পারে সেটার দায় তৃণমূলের নয় পঞ্চায়েত ভোটে রাজ্যের ২০টি জেলার জন্য ২০ জন পর্যবেক্ষক নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন শনিবার থেকেই বিশেষ পর্যবেক্ষকরা জেলার ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচনের ওপর নজর রাখবেন এ রাজ্যের সিনিয়র আইএএস অফিসারদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত ভোট সংক্রান্ত কারোর কোনো অভিযোগ থাকলে তা সরাসরি ওই বিশেষ পর্যবেক্ষককে জানানো যাবে জেলা শাসকরা বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগের নম্বর বিজ্ঞাপন মারফত জানিয়ে দেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন
স্বরাষ্ট্র সচিব ও এডিজি আইন শৃঙ্খলার পরেই তৎপর নির্বাচন কমিশন। শুক্রবারের বৈঠকের পরেই এবার রাজ্যে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন। ন্যূনতম 10% স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের তালিকা চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। শনিবারের মধ্যে জেলাগুলিকে সেই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের তালিকার ওপরেই নির্ভর করবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। পায় পায় পঞ্চায়েত পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন সাত দিন।